পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের প্রত্যেকের মধ্যে বিরাজ করুক। ভাই বোনের আসুন আমরা পাপ স্বীকার করি যেন আমরা পূর্ণ যজ্ঞরহস্য উদযাপন করার যোগ্য হয়ে উঠি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া সকল স্বর্গদূত ও সাধু সাধিগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো।
প্রার্থনা করি। আজকের এই পবিত্র খ্রিস্ট জাগে আমরা কয়েকটি উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি। বিশেষভাবে যারা অসুস্থ রয়েছেন, প্রেমানিশি হাসদা, গাব্রিয়েল হাসদা, আমাদের আলমাইন আশ্রিতা, যারা অসুস্থ রয়েছেন ঈশ্বর যেন তাদেরকে সুস্থ করে তোলেন। সেই সাথে আমরা আজকে স্মরণ করি আমাদের বাকরুল গ্রামের জোনাস মুর্মুর মা জসমিনা মুর্মু গতকালকে মৃত্যুবরণ করেছেন, ঈশ্বর যেন তাকে তার অনন্ত রাজ্যে স্থান দেন। হে করুণাময়, সকল মানুষই তোমার দয়ার স্পর্শ পায়। যারা তোমার কাছে আগে আসে তারা যেমন শেষে আসে, যারা তারাও তেমনি তোমার স্নেহাশ্রয় লাভ করে, এমনই আশ্চর্য তোমার করুণা। মিনতি জানাই আমরা যেন কাছের দূরের সকল মানুষকে তোমার করুণার বাণী শোনাতে পারি। তোমারই মতো আমরা যেন দেখতে পাই মানুষের অন্তরটা শুধু পাপে ভরা নয়, তার মধ্যে ভালো কিছু না কিছু আছে। যারা অসুস্থ রয়েছে, প্রেমানিশি, গাব্রিয়েল, আশ্রিতা, আলমাইন, মোহনা, তাদেরকে তুমি সুস্থ করে তোলো, এবং জোনাস মুর্মুর মা জসমিনা মুর্মুকে অনন্ত রাজ্যে স্থান দাও। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রথম পাঠ, প্রবক্তা ঈশায়ার গ্রন্থ। ভগবান এই কথা বলেছেন, এখন যতক্ষণ ভগবানকে পাওয়া যায় ততক্ষণ তাকে পাওয়ার চেষ্টা করো। তিনি যতক্ষণ কাছেই আছেন তাকে ডাকো তোমরা। এখন দুর্জন ত্যাগ করুক তার পথ, অধার্মিক তার যত অপচিন্তা, তারা ভগবানের কাছেই ফিরে আসুক, নিশ্চয় করুণা করবেন তিনি। ফিরে আসুক আমাদের ঈশ্বরের কাছে, তার ক্ষমা যে সীমাহীন করুণা, এ কথা বলেছেন স্বয়ং ভগবান। আমার চিন্তার কাছে আর তোমার চিন্তা নয় বরং, এ কথা বলেছেন স্বয়ং ভগবান। আমার চিন্তা আর তোমাদের চিন্তা এক নয়, আর পথ আর তোমাদেরও এক নয়। আকাশমণ্ডল পৃথিবীর যতটা ঊর্ধ্ব রয়েছে, আমার সমস্ত পথ তোমাদের পথেরও ততখানি ঊর্ধ্বে। আমার সমস্ত চিন্তাও তোমাদের চিন্তার ততখানি ঊর্ধ্বে। এই হলো প্রভুর বাণী। প্রতিদিন করব তোমার স্তুতি, আমি তোমার নাম কীর্তন করব চিরদিন চিরকাল। ভগবান কত মহিয়ান, কত না বন্দনীয়, কত যে তার মহত্ব তার হয় না পরিমাপ। তিনি সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। ভগবান সকলেরই প্রতি স্নেহময়, তার সকল সৃষ্টির প্রতি করুণাময় তিনি। ঈশ্বর
সমস্ত পথ ন্যায় ধর্মের পথ তার প্রতিটি কাজ স্নেহ দয়ারি কাজ ভগবানকে যারা ডাকে অন্তরের গেট ছাড়া তিনি তিনি তাদের সবার কাছেই রয়েছেন দ্বিতীয়বার ফিলিপিওদের কাছে সাধু পলের পত্র প্রিয়জনেরা আমার এই একান্ত আশা ও ভরসা যে খ্রিস্টের মাহাত্ম্য আমার এই আমির মধ্যে এতদিন যেমন বারবারই প্রকাশ পেয়েছে আজও তেমনি প্রকাশ পাবে তা আমার জীবনেই হোক বা মৃত্যুতেই হোক আসলে আমার কাছে বেঁচে থাকা মানেই খ্রিস্ট আর তাই মরে যাওয়া সেও একটা লাভ এদিকে কিন্তু এই মরদেহে বেঁচে থাকলে আমি কিছু সফল কাজ করার সুযোগ পাই সেই জন্যে কোনটা যে বেছে নেওয়া উচিত তা ভেবেই পাচ্ছি না আমি এখন কি দোটানার মধ্যেই রয়েছি আমি যেতেই চাই খ্রিস্টের সঙ্গে থাকতেই চাই কেননা এই তো শ্রেয় বহু গুণে শ্রেয় অথচ আমার এই মরদেহ নিয়ে থাকাটা আবার তোমাদের জন্যই আরও বেশি প্রয়োজনীয় এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই আর তাই আমি জানি আমি থাকবই এখন তোমরা শুধু খ্রিস্টের মঙ্গল সমাচারের আদর্শই জীবনযাপন করে যাও এই হলো প্রভুর বাণী খ্রিস্ট বাণী বন্দনা যে বাণী করেছেন রোপণ তা তোমরা গ্রহণ করো বিনম্র হৃদয়ে সে বাণী তোমাদের মুক্তি দিতে পারে আপনাদের সহায় থাকুন সাধু মধু অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাক হে প্রভু তোমার মহিমা যীশু একদিন তার শিষ্যদের বললেন আসলে স্বর্গরাজ্য এই রকম একবার এক জমিদার নিজের আঙুর ক্ষেতের মজুর লাগাবার জন্যে খুব সকালে বেরিয়ে পড়েছিল দিন মজুরি দেওয়া হবে একটা রুপোর টাকা মজুরদের সঙ্গে এই ব্যবস্থা করে সে তার আঙুর ক্ষেতে তাদের পাঠিয়ে দিল সকাল 9টা নাগাদ সে আবার বেরিয়ে দেখল বাজারের মধ্যে আরও কয়েকজন লোক বেকার দাঁড়িয়ে আছে সে তাদের বলল ওহে তোমরাও আমার আঙুর ক্ষেতে কাজ করতে যাও আমি তোমাদের ন্যায্য মজুরি দেব তখন তারাও কাজ করতে গেল তারপর সে একবার দুপুর বেলায় আরেকবার বেলা 3টের সময় বেরিয়ে তাই করল শেষে বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়ে সে দেখতে পেল আরও কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে সে তাদের বলল তোমরা এখানে যারা দিন সারাদিন বেকার দাঁড়িয়ে থাকছো কেন তারা উত্তর দিল কেউ আমাদের কোনো কাজে লাগায়নি সে তখন বলল বেশ তোমরা আমার আঙুর ক্ষেতে কাজ করতে যাও তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন আঙুর ক্ষেতের এই মালিক তার নায়েবকে বলল এবার মজুরদের ডাকো শেষের দল থেকে শুরু করে প্রথম দল পর্যন্ত সকলকেই মজুরি মিটিয়ে দাও যারা বিকেলে 5টা নাগাদ কাজ শুরু করেছিল তারা তখন এগিয়ে এলো তারা প্রত্যেকে একটা করে রুপোর টাকা পেল যারা প্রথমে কাজ শুরু করেছিল তারাও শেষে এগিয়ে এলো তারা ভাবছিল তারা নিশ্চয়ই আরও বেশি পাবে কিন্তু তারাও তাদের প্রত্যেকে একটা করে রুপোর টাকায় দেওয়া হলো
তাদের টাকা নিয়ে তারা কিন্তু জমিদারের বিরুদ্ধে নানা কথা বলতে লাগলো। তারা বলল, শেষ দলের ওই লোকগুলো মাত্র 1 ঘন্টা কাজ করেছে, আর আমরা সারাদিন চড়া নদী খেটে মরেছি, অথচ ওদের আর আমাদের আপনি কিনা একই পর্যায়ে ফেললেন। উত্তরে জমিদার তাদের একজনকে বললেন, বন্ধু, তোমার প্রতি আমি তো কোনো অন্যায় করিনি, মজুর হিসেবে তুমি একটা রুপোর টাকাই পাবে, আমার সঙ্গে তোমার কি এই কথাই হয়নি? তাহলে তোমার যা পাওনা তা নিয়ে তুমি এখন চলে যাও। আমি ঠিক করেছি যে যে মজুরি তোমাকে দিয়েছি শেষ যে এসেছে তাকেও সেই একই মজুরি দেব, যে টাকা আমার আমি কি তা নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি না, নাকি আমার এই উদারতা দেখে তোমার হিংসে হচ্ছে? এরপর যিশু বললেন, তেমনিভাবে যারা এখন রয়েছে সবার শেষে তারা একদিন সবার আগেই আসবে, আর যারা এখন রয়েছে সবার আগে তারা সেদিন যাবে সবার শেষে। প্রভুর মঙ্গল সমাচার। আজকে পবিত্র মঙ্গল সমাচার একটু উপমা কাহিনীর মধ্য দিয়ে ঐশ্বরাজ্যের বিষয়ে আমাদের শিক্ষা দিচ্ছে। যীশু খ্রিস্ট কেন এই জগতে এসেছেন বা তিনি কি বার্তা আমাদের আজকে দিচ্ছেন, আজকে মঙ্গল সমাচার সেটি অনেক বেশি স্পষ্ট। আমরা প্রত্যেকে যদি লক্ষ্য করি, আজকের যে জমির মালিক তিনি কিন্তু প্রথম অংশে যারা কাজ করতে এসেছে 3টা 4টা দল তাদের জন্য কিন্তু ন্যায্য মজুরি প্রদান করেছেন। যারা সবার শেষে এসেছিল তারা অল্প কাজ করেছে বা যে 1টার উপর টাকা পেয়েছে সেটা নিয়ে খুশি ছিল, কিন্তু যারা প্রথম অংশে এসেছে প্রথমে এসেছে তারা 1টা টাকা পেয়ে নিজেরা খুশি হতে পারেনি। যে তারা একটা তুলনা করেছে যে যারা সবার শেষে এসেছে তারা যদি 1টার উপর টাকা পায় তাহলে আমি তো বেশি কাজ করেছি, আমি বেশি মূল্য পাব, আর এই কারণে সেই মালিকের প্রতি এই সমালোচনা। কিন্তু মালিক কি কোনো অন্যায় করেছে? মালিক কিন্তু কোনো অন্যায় করেনি, কারণ প্রথমে তাদের যে মূল্যটা সেটা কিন্তু তিনি দিয়েছেন, আর এটার মধ্য দিয়ে যিশু এই জগতের মানুষদের আমাদের একটা বার্তা দিতে চান, একটি শিক্ষা দিতে চান। সেই সময় সেই আমলে তিনি শিষ্যদেরও একটি শিক্ষা দিতে চান। সেই শিক্ষাটা কয়েকটি পর্যায়ে হতে পারে। প্রথমে যারা যিশুর সঙ্গী ছিলেন অর্থাৎ যিশুর শিষ্যেরা, তারা হতে পারে তারা ভাবে যে যেহেতু তারা ঈশ্বর পুত্র যিশুর সাথে চলাফেরা করছে, হয়তো সেই দিনে তারা অনেক বেশি কৃপা আশীর্বাদ বা সেই অনেক বেশি তাদের মূল্য দেওয়া হবে। কিন্তু যিশু তাদের শিষ্যদের প্রথমে বলতে চান যে আজকে তোমরা মণ্ডলীর শুরুতে যারা রয়েছ তাদেরকে যে একই মূল্য দেওয়া হচ্ছে, যারা মণ্ডলীর শেষ দিনে আসবে তাদেরও সেই একই মূল্য দেওয়া হবে। তাই তোমরা আমার শিষ্য হওয়ার সত্ত্বেও তোমরা এত বেশি আশা করো না, তোমাদের এবং পরে যারা মণ্ডলীতে প্রবেশ করবে তারা একই মূল্য পাবে। দ্বিতীয় একটি আরেকটি হতে পারে যে ইসরায়েল জাতির মানুষ হচ্ছে ঈশ্বরের মনোনীত জাতি। যারা মনে করেন যে ঈশ্বর শুধু তাদের জন্যে তাদের কৃপা করেছেন, তাদের মঙ্গল প্রার্থনা করছেন, ঈশ্বর তাদের আশীর্বাদিত করবেন, কিন্তু প্রিয়জনেরা যিশু খ্রিস্টের আজকের এই শিক্ষার মধ্য দিয়ে যিশু বলতে চান এই ইসরায়েল জাতিকে, সেই সময় বলেছেন যে তোমরা ঈশ্বরের মনোনীত জাতি, কিন্তু যারা ঈশ্বরের মনোনীত জাতি না সেই মানব সমাজও কিন্তু ঈশ্বরের অনুগ্রহ পাবে। কারণ ইসরায়েল জাতির মানুষ সবসময় তুলনা করত যে তারা ঈশ্বরের আশীর্বাদিত, অন্যরা বিজাতি, তাদের মূল্য নেই, এই ধারণা তাদের মধ্যে ছিল। আর এই যিশু এই উপমা কাহিনীর মধ্য দিয়ে তাদের এই বার্তাই দিচ্ছেন যে যারা অন্য মানুষ বিজাতীয় মানুষ
যারা ইসরায়েল জাতির মানুষ না তাদেরকে কিন্তু একই কৃপা একই আশীর্বাদ দেওয়া হবে। আর আরেকটি সুন্দর বিষয় সেটা হচ্ছে যে যীশু খ্রিস্ট এসেছেন যারা পাপী, যারা দুঃখী, দরিদ্র, অভাবী তাদের জন্য। যীশু বলেছেন সুস্থ সবল যারা তাদের তো চিকিৎসকের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তাদেরই যারা ব্যাধিগ্রস্ত। অর্থাৎ তিনি এই মঙ্গল সমাচারের এই কথার মধ্য দিয়ে বলেন যে তিনি যারা দুর্বল চিত্ত মানুষ, যারা পাপ করেছে তাদের জন্যে তার আগমন, তাদেরকে উদ্ধার করার জন্য তিনি জগতে এসেছেন। অনেকে ইসরায়েল জাতির মানুষ যারা ছিল তারা অসুস্থ, যারা যে সকল মানুষ ছিল কুষ্ঠ রোগী, যারা ছিল যারা পাপী ছিল তাদেরকে অবজ্ঞার চোখে দেখত, যারা কুষ্ঠরোগী ছিল তাদেরকে মনে করতো যে তারা পাপী মানুষ, তাদের সমাজ থেকে বিতাড়িত করত। কিন্তু যীশু এটার মধ্য দিয়ে বলতে চান আজকের এই মঙ্গল সমাচারে যে তিনি এই অসুস্থ মানুষদের জন্য। কারণ আমরা কিছুদিন আগে মঙ্গল সমাচারে পড়েছি যে সাধু মথি যিনি পরগ্রাহক ছিলেন, যীশু তাকে ডেকেছেন, তার শিষ্য হওয়ার আহ্বান জানিয়েছেন। অনেক কয়েকটি নারীর কথা আমরা জানি মাগদালেনিয়া, যার মধ্য দিয়ে সাতটি অপদূত তাড়িয়েছেন যীশু। আর একদিন যখন তার বাড়িতে খেতে বসেছেন তখন অন্যরা ফারিসিস এবং শাস্ত্রীরা বলেছিল শিষ্যদের, তোমার গুরু, তোমাদের গুরু যত পাপী পাপীদের সাথে খাওয়া দাওয়া করেন কেন? আর যীশু সেদিন এই কথা বলেছেন তিনি পাপীদের জন্য জগতে এসেছেন। আর তাই আমরা সকলে বুঝতে পারি যে এ জগতে আমরা যারা পাপী মানুষ আছি আমরা সবাই ঈশ্বরের ভালোবাসা বা অনুগ্রহের মানুষ হতে পারব। আজকে এই পাঠটি আমাদের জন্য অনেক বেশি প্রযোজ্য, যে যীশু হতে পারে আমাদেরও আজকে বার্তা দিচ্ছেন যে আমরা যারা আজকে খ্রিস্ট মণ্ডলীতে আদিকাল থেকে অনেক আগে থেকে রয়েছি তারা ভাবতে পারি যে আমরা অনেক বেশি আশীর্বাদিত, অনেক বেশি ঈশ্বরের অনুগ্রহ ভাজন। কিন্তু দিন পরিক্রমায় যারা মণ্ডলীতে প্রবেশ করছে তারাও কিন্তু সেই একই আশীর্বাদ পাবে। আমরা কেউ তুলনা করতে পারি না কে সবচেয়ে বড়, কে সবচেয়ে ছোট। যীশু মঙ্গল সমাচার শেষে বলেছেন যারা সবার শেষে তাদেরকে কিন্তু আবার আগে ডাকা হবে, আগে করা হবে। আবার আমরা যারা সমাজে নেতৃস্থানীয়, যারা ফাদার সিস্টার, যারা কাটেকিস মাস্টার শিক্ষক, যারা সমাজকে পরিচালনা করছি, তারাও অনেক সময় ভাবতে পারি যে আমরা তো ভালো জীবনযাপন করছি, যীশুর বাণী প্রচার করছি মানুষের কাছে, কিন্তু যারা পরেও যীশুর বাণী গ্রহণ করছে তারাও কিন্তু একইভাবে যীশু তাদের মূল্য দেবেন। তাই আমরা যেন কোনো সময় যেন সেই বিষয়টা নিয়ে না তুলনা করি, আর আমরা যেন সবাই যীশুর সেই শিক্ষার আলোকে যে মানদণ্ড আমাদের দেওয়া হবে আমাদের অন্তরকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। সেই বিচারের দিনে যীশু জিজ্ঞেস করবেন না কে সবার আগে আমাকে গ্রহণ করেছ বা কে সবার পরে আমাকে গ্রহণ করেছ। যীশু সেদিন বলবেন যে তুমি আমার ভাই মানুষের জন্য কি করতে পেরেছ। আর সেই মানদণ্ডে যীশু আমাদেরকে স্বর্গ নরকে দেবেন। আমরা যদি ভালো কাজ করি আমরা যীশুর সান্নিধ্য লাভ করতে পারব, ঈশ্বরের সান্নিধ্যে বসবাস করতে পারব। আর যদি মন্দতার পথে চলি, আমরা যদি নেতৃত্ব স্থানীয় থেকেও যদি মন্দর পথে চলি তাহলে আমাদের জন্য সেই শাশ্বত আগুন প্রস্তুত থাকবে। তাই আমরা যেন আজকের দিনে সচেতন হতে পারি, নিজেদের জীবনে যেন সেই যীশুর সেই গল্প সেই উপমা কাহিনী উপলব্ধি করতে পারি। আমরা যেন অন্তর দিয়ে বিশ্বাস ভর অন্তরে যীশুর মঙ্গল সমাচারের আলোকে জীবনযাপন করতে পারি। আর তাহলে পিতা ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদিত করবেন। আমরা পাপী মানুষ, তবু যীশু আমাদের তার উদারতার মধ্য দিয়ে আমাদের কাছে ডাকেন। যেভাবে আজকের মঙ্গল সমাচারে যারা শেষ অবধি কাজ করার জন্য এসেছেন
তাদের প্রতি উদারতা দেখিয়েছেন, ঠিক তেমনিভাবে যিশু আমাদের জন্য অনুগ্রহ দয়া এবং তার উদারতা দেখাবেন। পিতা ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন, মঙ্গল সমাচার বাণী আমাদের জীবনকে আলোকিত করুন। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমরা সকলে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি। এক পরমেশ্বর, সর্বশক্তিমান পিতা, স্বর্গ ও মর্ত এবং দৃশ্য অদৃশ্য সমস্ত সৃষ্টিকর্তায় আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এক প্রভু যীশু খ্রিস্টে, যিনি পরমেশ্বরের একমাত্র জাতক এবং সর্বযুগের পূর্বে পিতা হতে জনিত, পরমেশ্বর হতে পরমেশ্বর, জ্যোতি থেকে জ্যোতি, সত্যেশ্বর হতে সত্যেশ্বর, তিনি জাতক সৃষ্ট নন, সঙ্গে অভিন্ন স্বরূপ, তার দ্বারাই সমস্তই হল সৃষ্ট। আমাদের মানবগুলির জন্য ও আমাদের পরিত্রাণের উদ্দেশ্যে স্বর্গ থেকে তিনি অবরোহণ করলেন এবং পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করলেন এবং মানুষ হলেন। পন্তিয় পিলাতের শাসনকালে আমাদের জন্য ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যু যাতনা ভোগ করলেন এবং সমাধিস্থ হলেন এবং শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে পুনরুত্থান করলেন ও স্বর্গে আরোহণ করলেন। পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, তিনি জীবিত ও মৃতদের বিচারার্থে সগৌরবে পুনরাগমন করবেন, তার রাজত্বের শেষ হবে না। আমি বিশ্বাস করি পবিত্র প্রভু ও জীবনদায়ী পবিত্র আত্মায়, যিনি পিতা ও পুত্র হতে সংহত, পিতা ও পুত্রের সাথে সমভাবে আরাধিত ও গৌরবান্বিত, তিনি প্রভুতাদের মধ্য দিয়ে কথা বলেছেন। এক পবিত্র সর্বজনীন ও পৈতৃক মণ্ডলীতে আমি বিশ্বাস করি। আমি পাপমোচন অর্থে এক দীক্ষা স্নান স্বীকার করি এবং মৃতদের পুনরুত্থান ও শাশ্বত জীবনের প্রত্যাশা করি। যে পিতামাতা ও সন্তানেরা কারো কাছ থেকে কোনো দিন তেমন কোনো ভালোবাসা পায়নি, তাদের জন্য এসো প্রভুর কাছে প্রার্থনা করি। ঈশ্বরের কাছ থেকে ফিরে আসতে যারা নিজেদেরকে অযোগ্য ও জঘন্য বলে, জঘন্য পাপী বলে মনে করে, আসুন তাদের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি। পূর্ণ পিতা পোপ মহোদয় ও মণ্ডলীর অন্যান্য নেতৃবর্গের জন্য প্রার্থনা করি, তাদের বিশ্বাস যেন গভীর হয় এবং এই বিশ্বাসের গুণে তারা যেন সকল মানুষের পরিত্রাণের কাজে নিজেদেরকে নিঃশেষ ব্যয় করতে পারেন। আসুন আমরা এই দোষী নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। যিশুই যে জীবন্ত ঈশ্বরের পুত্র খ্রিস্ট, তা যেন শুধু আমাদের বুদ্ধি স্বীকৃতি না হয়ে জীবনের মন্ত্র, ধ্যানের উৎস ও কর্মের প্রেরণা হয়। আসুন আমরা এই উদ্দেশ্য নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার চিরশান্তি করে প্রভুর কাছে প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা পরমেশ্বর, গভীর ভক্তি নিয়ে যে সকল আমরা তোমার কাছে নিবেদন করলাম তুমি তা পূরণ করো, তবে আমাদের ইচ্ছা নয়। যারা অসুস্থ রয়েছে তাদের তুমি নিরাময় করে দেবো, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। Yeah.
দেখি। ভাই বোনেরা প্রার্থনা করো যেন আমার ও আপনাদের যোগ্য সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে পরমেশ্বর, প্রসন্ন হয়ে গ্রহণ করো আমাদের এই যোগ্য নিবেদন। গভীর বিশ্বাস ও ভক্তির সঙ্গে আমরা এই যে যোগ্য অনুষ্ঠান সম্পন্ন করতে চলেছি, তোমার আশীর্বাদে আমরা যেন তার শাশ্বত ফল লাভ করতে পারি, এই প্রার্থনা করি আমাদের প্রভু সে যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে পবিত্রতম পিতা, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রিয়তম পুত্র যীশু খ্রিস্টের দ্বারা তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। তোমার বাণী তিনি যার দ্বারা তুমি সমস্তই রচনা করেছ, যাকে আমাদের জন্যে মুক্তিদাতা ও ত্রাণকর্তা রূপে পাঠিয়েছ, যিনি পবিত্র আত্মার প্রভাবে দেহ ধারণ করে কুমারী হতে জন্ম নিলেন, তোমার ইচ্ছা পূর্ণ করে ও তোমাতে এক পূর্ণ জনমণ্ডলী সংগ্রহিত করে তিনি যাতনাভুক্ষণে বাহু প্রসারিত করলেন, যেন তিনি মৃত্যুর বন্ধন খণ্ডন করেন এবং অবারিত করেন পুনরুত্থান। অতএব সর্বদূত ও সকল সাধুসাধির সঙ্গে
আমরা সমস্বরে তোমার মহিমান জয়গান করি। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্তই পবিত্রতার উৎস। অনন্য করে শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এ উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্যে আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ফলে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্যে সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্যে পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার স্মরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানের স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে লিখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশপ জেরভাস এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার সেবিকা জোসপিনা মুর্মুর কথা স্মরণে লিখো।
তাকে তুমি এই সংসার থেকে তোমার কাছে রেখেছো, বর প্রদান করো। সে যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে একাত্ম হয়েছেন, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্য তারই সাথে একাত্ম হন। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয় মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলী বিভায় তাদের স্থান দিও। অননয় করে আমাদের সকলের প্রতি সদয় হোক, বিশেষভাবে প্রেমানিশী গাব্রিয়েল হাসদা, মোহনা, আশ্রিতা, আলমাইনের প্রতি সদয় হও, তাদের সুস্থ করে তোলো। যেন ঈশ্বর জননী ধন্যাকুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য মেরির শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধির সঙ্গে আমরাও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টেরই দ্বারা। তার দ্বারা, তার সঙ্গে ও তারই মধ্যে এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই যুগে যুগান্তরে। মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর্যশিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি, প্রভু অনরই করি সকল অনর্থ ক্ষতি আমাদের রক্ষা করো, প্রসন্ন হয়ে প্রত্যক্ষ আমাদের শান্তি প্রদান করো। যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছে সেই পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়, কারণ রাজ্য পরাক্রম ও মহিমা তোমার যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো ও রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে শান্তি প্রদান করি।
এই দেখো ঈশ্বরের মেষামুখ, দেখো যিনি বিশ্ব পাপমোচক, ধন্য তারা যারা মেষামুখের খোঁজে নিমন্ত্রিত। Oh,
আসুন প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার দিব্য প্রসাদ গ্রহণে নবশক্তি পেয়ে আমরা ধন্য হলাম। এ অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, আমরা যেন কখনো তোমার সহায়তা থেকে বঞ্চিত না হই। শুধু এই খ্রিস্ট প্রসাদ গ্রহণের মুহূর্তে নয়, বরং জীবনের প্রতিটি পলে আমরা যেন তোমার মুক্তিকর্মের শক্তি অন্তরে উপলব্ধি করতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর, পিতা ও পুত্র পবিত্র আত্মা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। শান্তিতে যাবেন, আপনাদের জীবন দ্বারা প্রভুর প্রশংসা করুন।